বাসপা কি করে তোমরা শিয়ালদা থেকে গেদে লোকালে করে তোমরা হ্যালো আমি এসছি আজকে কৃষ্ণগঞ্জে কৃষ্ণগঞ্জে এডি অফিসে যে হাট বসে সেই হাটে তো তোমাদেরকে শাড়ি ব্লাউজ কুর্তি সমস্ত কিছুর কালেকশন দেখাবো কত প্রাইস এরা কোথা থেকে এসছে কিভাবে আসবে সব কিছুই দেখাবো তো দেখতে থাকো কোথা থেকে এসছো তোমরা এটা হচ্ছে আজকের প্রথম শাড়ির দোকান জালালখালি থেকে কত থেকে শুরু সাড়ে চারশো থেকে কত দূর সাতশো দেখো দেখাও কালেকশন তোমার নাম কি দাদা কেমন দাম এটার সাড়ে চারশো একটু দাম বলবা হ্যাঁ এটার কত দাম তোমারই তো মাল নাম বলো একটা এটা কত এইটা বেশি ভালো লাগছে এটার কত দাম সাড়ে চারশো এটাও সাড়ে চারশো এটা চারশো তিনটে কালারের কেমন দাম চারশো টাকা সেলফের দাম কেমন চারশো টাকা এখানে যে হ্যান্ডলুম হ্যান্ডলুমের প্রাইস কত থেকে শুরু চারশো টাকা আছে সাড়ে চারশো টাকা আছে ছশো আশি টাকা আছে দুশো কুড়ি টাকা আছে হ্যান্ডলুম রয়েছে নানান কালারের আর জামদানিও এখানে রয়েছে অনেক হাট কিবারে বসে প্রতি মঙ্গলবারে কটা থেকে কটা চারটে থেকে বারোটা এই রকম করে দেখালে একটা ভালো লাগছে হ্যাঁ এটা কত দাম সাড়ে চারশো কোথা থেকে এসছিস কৃষ্ণনগর নাম কি শুধু জামদানির জামদানি আর হ্যান্ডলুম হ্যান্ডলুমের প্রাইস কত থেকে শুরু একশো ষাট টাকার থেকে হ্যান্ডলুম একশো ষাট টাকা থেকে সাড়ে পাঁচশো নানান রঙের হ্যান্ডলুমও আছে এটা একটা লাল হলুদের জামদানি কত দাম চোদ্দশো পঞ্চাশ এগুলো সব চোদ্দশো পঞ্চাশের কালেকশন এই যে ভিতরটা এরকম হলুদ একটু হলুদ পোর্শনটা দেখা ভিতরটা এই যে এরকম হলুদ আর রানি হাফ হাফ এই কালারটাও খুব আনকমন খুব আনকমন এই দোকানের এই শাড়িগুলো একটু আনকমন আছে ডিজাইনটা একটু আনকমন তাই দামটা একটু বেশি ম্যাক্সিমাম দোকানের শাড়ি ছশো সাতশোর মধ্যেই পাবে
খাদির ভিতর কেমন দাম? 320 এগুলো সব খাদির হ্যান্ডলুম কালার। আজকে এখানে শাড়ি কালেকশন আছে কম এনেছি, এটারই তিন চারটে কালার থাকে। এটা কেমন দাম? একই 24 টাকা। সেটা তোমার তিনটে পরিশ্রম করতে হবে, প্রচন্ড খাটনি। দশরের প্রাইস কত থেকে শুরু? 600। কত অবধি? 600 টাকাটাই আছে। দেখা দু একটা লাল হলুদ তা তো নানান কালারের একই ডিজাইন, ডিজাইনটা আলাদা আছে। হ্যাঁ, এটা যেমন গ্রিনে ব্লুতে, গ্রিনে পিঙ্কে। এটার দাম কত? 450। এটা স্কাই কালারের উপর, এটা আবার সি গ্রিন কালারের উপর সেম। কোনের শাড়ি? তাই তো, মলমল না? মলমলের কেমন দাম? মলমল যদি 280 টাকা আর এক পিস নিলে, পাইকারি 280 টাকা আর এক পিস নিলে 300 টাকা। কোথা থেকে এসছো তোমরা? শান্তিপুর থেকে। এটা কেমন দাম? 460 টাকা দাম। কি শাড়ি এটা? মিঠাই। কত দাম? 650। 650? আর এটা তো সোনার হরি, সোনার হরি। কত দাম? কত? 620। 620। আর এই চক্র 420। 420 লক্ষ্মী ভাণ্ডার, এই যে দিদি দিচ্ছে 500 টাকা, আর ওই ভিতরে আর আর 50 টাকা দিয়ে 550। কালারটা হলুদ রয়েছে, বাতলটি রয়েছে। কোথা থেকে এসছো দাদা? কোথা থেকে এসছো? হাট কবে বসে? এই মঙ্গলবারে। কটা থেকে কটা? 4টের থেকে, ভোর 4টের থেকে 200। ঠিক আছে। কত দাম কত এটার? 480 টাকা। ওইটাই ভাল লাগছে আবার দেখছি। এগুলো হচ্ছে কটনের কি প্রিন্ট করা, কাজ প্রিন্ট করা কটনের উপর, লাল সব কালারের পেয়ে যাবে। বিয়ের বাজারও করে ফেলছে। এইখানে সব কালার এই শাড়ির, হালকা কালার বয়স্কদের, ডিপ কালার, লাল রং সবই আছে। এই হাটটা হচ্ছে কৃষ্ণগঞ্জ এডিও অফিসে। কৃষ্ণগঞ্জ আসবা কি করে তোমরা? শিয়ালদা থেকে গেদে লোকালে করে তোমাকে মাঝদিয়া স্টেশনে নামতে হবে। মাঝদিয়া স্টেশন থেকে টোটো অটো নানান কিছু কৃষ্ণগঞ্জ আসে। তো এখানে কাউকে জিজ্ঞাসা করলেই পেয়ে যাবে কৃষ্ণগঞ্জ এডিও অফিসে। এই হাটটা প্রত্যেক মঙ্গলবারে বসে ভোর 4টে থেকে দুপুর 2টো অবধি। এখানে শাড়ি ব্লাউজ বাচ্চাদের, এখানে শাড়ি ব্লাউজ বাচ্চাদের জিনিস, ওড়না কুর্তি, তারপরে তোমার কি জানো কাতান বেনারসি, এগুলো সমস্ত কিছুই বিক্রি হচ্ছে। প্রাইস রিজনেবলই আছে, একটু বার্গেনও হচ্ছে, বার্গেনও করতে পারো তোমরা।
আজকের ভিডিওটা আমি এই হাট থেকেই শুরু করেছি, হাট থেকেই শেষ করছি। এরকম ভিডিও আরও দেখতে চাইলে কমেন্টে জানিও, আর এই ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই।